আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ব্লগটা কোথা থেকে শুরু করছি, আজকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে বাজারের থেকে। তো আজকে বাজারে গিয়েছিলাম আর আজকে হচ্ছে গিয়ে রবিবার, তো যেহেতু একটু চাপ কম ছিল তো ভাবলাম যে আজকেই বাজারটা করে ফেলি। আর যেহেতু রোজা এই মাসেই অনেকটা কেনাকাটা করা বাকি, তো বাজারের যে জিনিসটা সাবজেক্টটা সেটা যদি করে ফেলতে পারি তাহলে আর মনে করো বাকি জিনিসগুলোর চাপ খুব কম থাকে। তো এজন্য আমি মাছ বাজারটা আগে সেরে ফেলছি। তো অনেক কিছুই কিনলাম, সব কিছু তো আর তোমাদেরকে দেখাতে পারিনি, তো সেইভাবে আসলে আমি কিছু করতে পারিনি, ভিডিওগুলো করতে পারিনি, হঠাৎ হঠাৎ এক একটা জিনিস দেখ করছি। তো এইখানে সবচেয়ে বেশি আশ্চর্য লেগেছে, আমি যখন মুরগিটার দিকে ক্যামেরা ধরেছি মুরগিটাও আমার দিকে ক্যামেরার মধ্যে তাকিয়ে আছে, যে তারও মন চাইছে যে সেও ক্যামেরা দেখবে। তো ওইখান থেকে তো চলে আসলাম বাজার থেকে, আব্বুকে নিয়েই গেছিলাম, আমি তো এত রাতে একা বাজারে যাব না আর আব্বুকে ছাড়া আমি বাজারে যেতে পারি না। আর এখানে হচ্ছে গিয়ে রেশনের মাল তোলা হয়েছিল, সেই রেশনের জিনিস নিয়ে আসা হয়েছে, চাল ডাল তেল এর বেশি কিছুই না। তো এগুলোই দিয়েছে রেশনে, তো এগুলো আনাতেও আরেকটু উপকার হয়েছে, যেমন চালের হিসাবটা রয়ে গেল শেষ হলো, তারপর তেল ডাল এগুলোর একটা আলাদা একটা প্রেশার ছিল যে আমরা রোজার মাসে আর কিছু খাই আর না খাই, অন্তত ইফতার বলতে আলু চপ পেঁয়াজ বেগুনি এগুলো আমাদের লাগেই। তো এগুলো খেতে গেলে তো ডাল তো লাগবে, আলু লাগবে, তেল লাগবে, তো এই সমস্ত জিনিসগুলো যেহেতু লাগবে, আর চালগুলো তেমন একটা খারাপ না, এই চালগুলো খাওয়া যায়। তো আমি একদিন তো বলেছি যে আমি তেমন এত বড় লোক না বা আমি এত হাইফাই লেভেলের মানুষ না যে আমি বলবো যে না এত দাম মোটা চাল খাওয়া যায় না, এটা মোটা ছিল না, সামান্য মোটা ছিল, এটা খাওয়াই যায়, কোনো সমস্যা হয় না। তো এটা করার পরে আমি একদিনে অনেকগুলো কাজ সেরেছি। তো গিয়েছি আবার সাথে সাথে তোমার শুকনা বাজার আনতে, শুকনা বাজার বলতে এখানে তো দেখতেই পাচ্ছ কী কী আনা আছে, তো আমার তো সব কিছু মনে থাকে না, আমি ভিডিও করে রাখি, তারপরে হয়তো আমি পরে তোমাদের সাথে ভয়েস ওভারে কথা বলি, সব কিছু আমার মনে থাকে না। তো সেগুলো করতে করতে আলিফ বলছে মা ফুচকা খাবো, মা ফুচকা খাবো, ফুচকা খাও। তো একদিক দিয়ে ফুচকা খাবে, আরেক দিক দিয়ে এই যে ঝামেলা করতেছে, তো ওকে নিয়ে আসলাম ফুচকা খাওয়াতে। আর যেহেতু একটু আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, তাই একটু ইয়ামিনকে একটা ভারী গেঞ্জি পরে নিয়ে এসেছি। আর ফুচকা কি খেয়ে আসার পর আসার সাথে সাথে মানে আসার সময় একটা বোট কিনে নিয়ে আসলাম। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো থেকো সুস্থ থেকো।